যশোরের নওয়াপাড়া নদীবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদিক। তিনি শনিবার এ বন্দর পরিদর্শন করেন। পরিদর্শনকালে নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কমডোর গোলাম সাদিক নওয়াপাড়া নদীবন্দর টার্মিনাল ভবনে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত দাস শান্ত, সাবেক মেয়র এনামুল হক বাবুল সহ ব্যবসায়ীরা। এ সময় নৌবন্দর চেয়ারম্যান বলেন, নওয়াপাড়া বন্দরকে আরও আধুনিকায়ন করার জন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। এ বন্দরকে আরও গতিশীল করা হবে, যাতে ড্রেজিং এবং বন্দর সুবিধা যাতে আমরা উন্নত করে একটা সুন্দর বন্দর সেবা প্রদান করতে পারি এখানে, এবং এর মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য প্রসার হবে, আমাদের অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান থাকবে নওয়াপাড়ার এই নদীবন্দরের।